বাগেরহাট জেলার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং ফকিরহাট উপজেলা শাখার উদ্যোগে গতকাল ইসলামী ব্যাংকিং শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়েছে আমাদের বাগেরহাট প্রতিনিধি খান মোহাম্মদ আল আউয়াল জানান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট কাজী আজাহার আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাওলাদার মুজিবুর রহমান এ সময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড মোহাম্মদ রফিকুল ইসলাম উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোহাম্মদ রুহুল আজাদ